আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি দুই মামলার শুনানির জন্য হাজিরা দেন তিনি। এর আগে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন বিশেষ আদালত। উনি আজকে আদালতে হাজির হয়েছেন এবং আমরা বলেছি তার এই অনুপস্থিতি অনিচ্ছাকৃত, নিরাপত্তা জড়িত কারণ ছিল, তাছাড়াও তার ছোট কনিষ্ঠ পুত্র জনাব আরাফ রহমান কোকোর মৃত্যুর কারণে উনি উপস্থিত হতে পারেন নাই। আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি। আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীও মামলার বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। তাদেরকে যে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছিল সেটা ছিল সঠিক। আমরা বলেছি তার বয়স, তার মর্যাদা এবং তার না আসার কারণ, এগুলি বিবেচনা করে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদন বিবেচনা করতে পারেন। প্রায় তিন মাস রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান শেষে বাসভবনে ফিরে গেলেন বেগম খালেদা জিয়া। এর আগে রোববার সকাল ১০টায় কার্যালয় থেকে বেরিয়ে বকশিবাজারের অস্থায়ী বিশেষ আদালতে হাজিরার জন্য রওনা দেন বিএনপি চেয়ারপারসন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।